আব্দুর রহমান বিন আউফ বলছেন ওই যে দেখা যায় বিরাট একটা বাহিনী পরিবেষ্টন করা চতুর্দিকে আর সেনাবাহিনী সেনাবাহিনীর দ্বারা পরিবেষ্টিত জায়গায় আবু জাহেল অত্যন্ত সুরক্ষিত অবস্থায় উটের পিঠে সাবার হয়ে আছে ওই যে দেখা যায় আব্দুর রহমান বিন আউফ বলছেন যখনই আমি দেখায়া দিলাম দেখায়া দেওয়ার সঙ্গে সঙ্গে মুয়াজ আল্লাহু আকবার গর্জন দিয়ে এত দ্রুত বেগে আবু জাহেলের দিকে চলে গেল দ্রুত বেগে গিয়ে তার তরবারি দিয়ে আবু জাহেলের পায়ের মধ্যে আঘাত করে তার পাটাকে কেটে মাটিতে ফেলে দিল আল্লাহু আকবার একটা কূপ মারল তলোয়ারের একটা আঘাতে আবু জাহেলের পা পড়ে গেল দুনিয়ায় এখনো বহু আবু জাহেল আছে এই আবু জাহেলীয় চরিত্রের লোকেরা তারা জানে না কিভাবে কখন তাদের পতন হবে ঠিক কিনা সংখ্যায় বেশি হইলেই বিজয়ী হওয়া যায় আর সংখ্যায় কম হলে বিজয়ী হওয়া যায় না এটা একটা ভুল কথা কারণ সংখ্যায় কম হলেও যদি তাদের উপরে আল্লাহর রহমত থাকে তো বেশি সংখ্যকের উপরে তারা বিজয়ী হয়ে যাবে যে কর্মসূচি নবীজি হাতে নিয়েছিলেন তিনি মদিনার রাষ্ট্রকে সুসংহত করার জন্য মদিনার সনদ প্রণয়ন করেছিলেন ফাইনালি চার নম্বরে তিনি একটি বাহিনী একটি মিলিটারি টিম গঠন করেছিলেন সেখানে নবীজির কিছু ইন্টেলিজেন্ট ফোর্স ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিভিন্ন জায়গায় অভিযানে পাঠাতেন এবং মদিনার রাষ্ট্রকে আভ্যন্তরে এবং বহিরাগত শত্রুদের থেকে মদিনাকে হেফাজত করার জন্য এই বাহিনীকে তিনি ব্যবহার করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইন্টেলিজেন্স ফোর্স নবীজিকে সংবাদ দিল তখন হিজরির দ্বিতীয় বর্ষ মক্কা থেকে একটি কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়ায় যাচ্ছে এই সংবাদ পেয়ে নবীজি একটা বাহিনী পাঠালেন তাদেরকে আটকানোর জন্য কিন্তু তারা যাওয়ার আগেই আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে সিরিয়াতে চলে গেল নবীজি কয়েকজনকে দায়িত্ব দিলেন আবু সুফিয়ান সিরিয়া থেকে যখন ফিরবে তখন সাথে সাথে আমাকে খবর দিবে বদর যুদ্ধ কি কারণে ঘটল এই কারণটা আপনাদেরকে বলতেছি মনোযোগ আছে তো আপনাদের আমরা বিভিন্ন সময় এই মসজিদে বদর যুদ্ধ নিয়ে হালকা পাতলা আলোচনা হয়েছে সামান্য আলোচনা হয়েছে বিশদ আলোচনা কখনো হয় নাই আজকে আমরা বিশদ আলোচনা করব ইনশাআল্লাহ নবীজি একটি গোয়েন্দা টিম রেডি রাখলেন যে তোমরা তথ্য দিবে আবু সুফিয়ান যখন সিরিয়া থেকে বাণিজ্যিক কাফেলা নিয়ে যাবে সাথে সাথে আমাকে খবর দিবে ওইদিকে আবু সুফিয়ান তার নেতৃত্বে বিরাট একটি বাণিজ্যিক কাফেলা নিয়ে সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল নবীজির প্রেরণ করা গোয়েন্দা টিম এসে নবীজিকে সংবাদ দিল আবু সুফিয়ান যে কাফেলা নিয়ে মক্কার উদ্দেশ্যে যাচ্ছে সেটা একটা মস্ত বড় কাফেলা সেই কাফেলাটা এত বড় ছিল 1000 উটের পিঠে 50,000-এরও বেশি স্বর্ণ মুদ্রার মালামাল সেখানে বোঝাই করা ছিল এই সংবাদ যখন নবীজির কাছে পৌঁছালো নবীজির সঙ্গে সঙ্গে তার সামনে উপস্থিত সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা শোনো শোনো আবু সুফিয়ান তার নেতৃত্বে যে বাণিজ্যিক কাফেলা নিয়ে মক্কায় যাচ্ছে হাজার হাজার স্বর্ণ মুদ্রা হাজার হাজার স্বর্ণ মুদ্রার মালামাল বুঝাইকৃত বিরাট এই কাফেলা নিয়ে তারা যদি মক্কায় চলে যায় তাহলে তারা এই সম্পদগুলোকে সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ব্যবহার করে আমাদেরকে ধ্বংস করার উদ্দেশ্যে এগুলো তারা কাজে লাগাবে সুতরাং আবু সুফিয়ানের এই বাণিজ্যিক কাফেলা মক্কায় যাওয়ার আগেই আমাদেরকে বাধাগ্রস্ত করতে হবে তার এই কাফেলা কোনোভাবেই যেন মক্কায় না পৌঁছায় কারণ মক্কায় যদি চলে যায় এই ধন সম্পদগুলো তারা রাজনৈতিক অর্থনৈতিক আর সামরিক সামরিক কাজে ব্যবহার করে আমাদেরকে ধ্বংস করার জন্য কাজে লাগাবে মদিনার রাষ্ট্রকে তারা ধ্বংস করে দিতে পারে সুতরাং মদিনার এই ইসলামী রাষ্ট্রকে সুসংহত রাখার জন্য আর আমাদের সকল মুসলমানদের নিরাপত্তার জন্য ওই কাফেলাকে অভিযান দিয়ে আটকিয়ে দিতে হবে
এজন্য নবীজি বললেন এই মুহূর্তে এক্ষুনি তোমাদের যাদের সাথে চলার বাহন আছে আমাদের সাথে বের আমার সাথে বের হও কিছু সাহাবীরা বললেন ওগো আল্লাহর রাসূল আমাদের চলার যে বাহন সেটা তো আমরা চারণ ভূমিতে ঘাস খেতে দিয়েছি আমাদেরকে কিছু সময় দেন আমরা সেই বাহন নিয়ে আসি নবীজি বললেন না আমরা তো কোনো যুদ্ধে যাচ্ছি না একটা অভিযানে যাচ্ছি যদি আমরা দেরি করি তাহলে আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে চলে যাবে সুতরাং যাদের চলার বাহন আছে যাদের বাহন প্রস্তুত আছে তারা আমার সঙ্গে চলো এবার দেখা গেল নবীজির ঘোষণার পরে এক এক করে 313 কোন কোন বর্ণনা এসেছে 314 কোন কোন বর্ণনা এসেছে 317 কোন কোন রওয়ায়েত এসেছে 319 313 বা তার চেয়ে কিছু বেশি সৈন্য নিয়ে নবীজি এবার রওনা দিলেন যেহেতু নবীজি অভিযানের উদ্দেশ্যে বের হয়েছিলেন যুদ্ধ করার উদ্দেশ্য ছিল না এই জন্য সবাই সেখানে অংশগ্রহণ করাটাও বাধ্যতামূলক ছিল না যার কাছে বাহন ছিল নবীজির ঘোষণা শুনে সঙ্গে সঙ্গে নবীজির সঙ্গে তারা রওনা দিলেন নবীজির 313 জনের এই বাহিনীতে মাত্র দুইটা উট ছিল মাত্র দুইটা ঘোড়া ছিল আর 70টা উট ছিল দুইটা ঘোড়া আর 70টা উট নিয়ে 313 জনের বাহিনী এবার আস্তে আস্তে করে তারা রওনা দিলেন আবু সুফিয়ান সে যখন সিরিয়া থেকে ফিরে আসতেছিল পত্র মারফতে সে জানতে পারল আবু সুফিয়ান জানতে পারল মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বাণিজ্যিক কাফেলাকে আটকে দেওয়ার জন্য তিনি ইতিমধ্যে রওনা হয়েছেন বাণিজ্যিক এই কাফেলাকে আক্রমণ থেকে হেফাজতের জন্য সঙ্গে সঙ্গে সে মক্কায় খবর পাঠালো মক্কায় যখন এই খবর চলে গেল আবু জাহেল সঙ্গে সঙ্গে 1300 জনের একটা বাহিনী রেডি করলো 1300 জনের একটা বাহিনী রেডি করে সে সঙ্গে সঙ্গে রওনা দিল আবু সুফিয়ান খুব চালাক ছিল বুদ্ধিমান ছিল বিচক্ষণ ছিল আবু সুফিয়ান চিন্তা করল যেই পথ দিয়ে সব সময় মানুষ চলাচল করে ওই পথ দিয়ে আমি যদি এই বিরাট বাণিজ্যিক কাফেলা নিয়ে যাই তাহলে আমি হামলার সম্মুখীন হয়ে যেতে পারি আবু সুফিয়ান যখন শুনল হামলার জন্য প্রস্তুতি না হয়েছে আবু সুফিয়ানের সাথে সাথে রাস্তা পরিবর্তন করলো রাস্তা পরিবর্তন করে উপকূল ধরে মক্কার উদ্দেশ্যে চলে যেতে লাগলো আবু সুফিয়ান মক্কায় যাওয়ার পরে মক্কায় যখন সে নিরাপদে পৌঁছে গেল তখন সে পত্র লিখলো পত্র মারফতে আবু জাহালকে জানালো যেহেতু আমি মক্কায় নিরাপদে চলে এসেছি সুতরাং আর যাওয়ার দরকার নাই পথ থেকে ফিরে আসো আবু জাহাল তখন 1300 জনের বাহিনী নিয়ে জুফা নামক স্থানে পৌঁছে এই সংবাদ পেল কিন্তু আবু জাহাল ফিরে যেতে চাইল না আবু জাহাল দম্ভ ভরে বলল 1300 জনের বিরাট এই বাহিনী নিয়ে এসেছি বিরাট এই বাহিনী অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত আমি এই বিরাট বাহিনী দিয়ে মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পুরো বাহিনীকে সব মুসলমানদেরকে নাস্তানাবুদ করে ফেলব অহংকারের সাথে সে বলল আমি এসেছি মক্কায় আর ফিরে যাব না সবাইকে একেবারে কচুকাটা করব সেখানের মধ্যে আখনাস বিন শারিকা সাকাফি ছিলেন তার সাথে বনু জাহারা গোত্রের 300 জন লোক ছিলেন 300 সৈন্য ছিল আখনাস বললেন যেহেতু আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে মক্কায় চলে গিয়েছে সুতরাং আমরা আর যুদ্ধে যাব না এবার আখনাস তার 300 বাহিনী নিয়ে যুদ্ধে না গিয়ে সে চলে গেল তাহলে 1300 জন থেকে 300 জন কমে গেল থাকলো কত আরো জোরে বলেন কত থাকলো 1000 1000 এর এই বাহিনী নিয়ে আবু জাহাল এবার দম্ভ করে চলল সে বলল তোমরা চিন্তা করো না ভয় পেও না মাত্র 300 জন চলে গেছে আমরা আরো 1000 আছি সবাই প্রশিক্ষিত অস্ত্রশস্ত্রের অভাব নাই খাবার দাবারের অভাব নাই প্রতিদিন আমরা উট জবাই করব আর মজা করে খাওয়া দাওয়া করব আমাদের সাথে কিছু গায়িকা এনেছি তারা আমাদের মনোরঞ্জনের জন্য গান পরিবেশন করবে আমরা মদ পান করব আর তাদের গান শুনব আমরা তিন দিন সেখানে অবস্থান করে সবগুলাকে কচুকাটা করে তারপরে আমরা বিজয়ী হয়ে মক্কায় ফিরে আসব আবু জাহাল
এই প্রত্যয় নিয়ে তার বাহিনী নিয়ে আস্তে আস্তে করে এগুতে লাগলো অন্যদিকে নবীজি যখন তার মাত্র 313 জনের বাহিনী নিয়ে জাফরান নামক স্থানে পৌঁছালেন নবীজি খবর পেলেন আবু সুফিয়ান ইতিমধ্যে বাণিজ্যিক কাফেলা নিয়ে মক্কায় চলে গিয়েছে অন্যদিকে আবু জাহাল বিরাট 1000 বাহিনী নিয়ে হামলার উদ্দেশ্যে যুদ্ধের জন্য শেরওয়ানা দিয়েছে এখন নবীজি তো কাফে এখন নবীজি তো 313 জনের বাহিনী নিয়ে বের হয়েছেন যুদ্ধ করার জন্য নয় অভিযানের জন্য যুদ্ধ আর অভিযান এক জিনিস নয় নবীজি প্রথমে বের হয়েছিলেন যুদ্ধ করার জন্য না কাফেলা আটকানোর জন্য আর ওই কাফেলাতে মাত্র ছিল 40 জনের একটা জওয়ান দল যারা কাফেলাকে নিয়ে যাচ্ছেন তো নবীজি যুদ্ধ করার জন্য আসেন নাই নবীজি যখন শুনলেন আবু জাহাল বিরাট ওই 1000 বাহিনী নিয়ে আসছে এবার করণীয় ঠিক করার জন্য নবীজি মদিনা থেকে 68 কিলোমিটার দক্ষিণে রাওহা নামক স্থানে অবতরণ করার পরে তিনি আবার সাহাবীদের মধ্যে যারা সিনিয়র সাহাবী ছিলেন তাদেরকে তিনি ডাকলেন একটা বৈঠক আহ্বান করলেন নবীজি তাদের কাছে জানতে চাইলেন আমরা তো যুদ্ধের জন্য আসি নাই মাত্র দুইটা ঘোড়া আর কিছু উট আমাদের সাথে আছে সবাই তো যুদ্ধ করার জন্য আসে নাই যুদ্ধের কোনো প্রস্তুতি নাই অন্যদিকে আবু জাহাল তার বিরাট বাহিনী নিয়ে চলে আসছে আমরা কি এখন মদিনায় ব্যাক করব মদিনায় চলে যাব নাকি আমরা আল্লাহর উপর ভরসা করে যুদ্ধের ময়দানের দিকে যাব সাহাবীদেরকে নবীজি ডাকলেন সাহাবীদের কাছ থেকে পরামর্শ চাইলেন প্রথমে নবীজি পরামর্শ চাইলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন নবী গো আপনি যা ভালো মনে করেন তাই হবে আপনার সিদ্ধান্ত যা আমার সিদ্ধান্ত হলো তা নবীজি এবার ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পরামর্শ চাইলেন বলেন তো অমর যে মানুষ তিনি যুদ্ধের কথা শুনলে পিছিয়ে যাওয়ার কি সম্ভাবনা আছে নাকি নবীজি বললেন অমর তোমার সিদ্ধান্ত কি নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ এই তো সুযোগ পেয়েছি পিছনে যাওয়ার আর সুযোগ নাই আল্লাহু আকবার অমর তো পিছনে যাওয়ার মতো মানুষ না এখন মুসলমানদের মধ্যে অমর অমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহসী মুসলমান পুরুষের অভাব আছে যদি অমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহসী পুরুষ সাহসী যুবক মুসলমানদের মধ্যে থাকতো তাহলে ইসলাম নিয়ে এই দেশে এত ছিনিমিনি খেলার সুযোগ কেউ পেত না অমর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন ধরে তো অপেক্ষায় আছি কাফেরগুলোরে পাবো আর সাইজ করব আর পিছনে যাওয়ার সুযোগ নবীজি পরামর্শ চাইলেন আরেকজন মুহাজির সাহাবী মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে গেলেন তিনি দাঁড়িয়ে অত্যন্ত তেজস্বী ভাষায় বললেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাক আল্লাহ আপনাকে যেদিকে আদেশ করেছেন আল্লাহর দেখানো পথে আমাদেরকে নিয়ে চলুন فنحن معك আমরা আপনার সাথে আছি والله আল্লাহর কসম لا نقول لك كما قالت بنو اسرائيل لموسى আল্লাহর কসম করে বলছি আমরা শপথ করছি আল্লাহর নামে বনি ইসরাইলের লোকেরা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করার জন্য আমালেকা বিরাট সেই সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে তারা যেভাবে বলেছিল যুদ্ধের ময়দানে গিয়ে শত্রুদের বিরাট বাহিনী আর শক্তিমত্তা দেখে মুসা নবীর উম্মত তখন মুসা নবীকে বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা ক্বাইদুন মুসা এদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো শক্তি আর সাহস আমাদের নাই আমরা তোমার সাথে এসেছি এখন তুমি আর তোমার আল্লাহ দুইজনে মিলে যুদ্ধ করো আমরা দেখি মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন বনি ইসরাইলের ওই ঘাড় তেরা লোকদের মতো আমরা আপনার সাথে ঘাড় তেরামি আচরণ করব না যুদ্ধের কথা বলে যুদ্ধের ময়দানে গিয়ে আমরা আপনাকে ছেড়ে দিব না বরং আমরা আল্লাহর নামে শপথ করে বলছি ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন আমরা বলছি আমাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলুন হয় আমরা সেখানে যুদ্ধ করে বিজয়ী হব নইলে আমরা শাহাদাতের সুধা পান করে শহীদ হব তাও আমরা একা আপনাকে ময়দানে ছেড়ে দিব না
আমরা আপনাকে ছেড়ে যাব না আমরা আপনার সাথে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহর পথে লড়াই করে যাব আল্লাহু আকবার এর নাম হলো ইশকে রাসূল এর নাম হলো রাসূল প্রেম রাসূলের সাথে গিয়ে কিংবা রাসূলের আদর্শের জন্য জীবনটাকে হাসি মুখে দিয়ে দিবে তাও রাসূলের আদর্শকে দুনিয়ায় ভুলন্তিত হতে দিবে না ঠিক কি না نبي كريم صلى الله عليه وسلم مقداد رضي الله عنه كاتس থেকে এই কথা শুনে তিনি প্রফুল্লিত হয়ে গেলেন তিনি তখন বললেন فوالذي بعثك بالحق নবীজি তখন বললেন নবীজি তখন বললেন আমি অনেক খুশি হলাম মিকদাদ তোমার জন্য দোয়া রইল নবীজি চিন্তা করলেন আমি তো পরামর্শ চাইলাম যারা পরামর্শ দিল তারা সবাই হলো মুহাজির হিজরতকারী সাহাবী কিন্তু মদিনার কোন সাহাবী আনসাররা তো কোনো কথা বলে না কারণ মুহাজিরদের চাইতে আনসারদের সংখ্যা ছিল কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি বেশি নবীজি বললেন কি ব্যাপার আমার আনসার সাহাবীরা তোমরা নিশ্চুপ কেন তোমরা তো কোনো কথা বলো না তাহলে কি তোমরা মদিনার বাহিরে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত নও তখন আউস গোত্রের নেতা সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো আল্লাহর নবী এটা আপনি কেমন করে বললেন যদিও মদিনার সনদ অনুযায়ী মদিনার বাহিরে গিয়ে আমরা আপনার সাথে যুদ্ধ করা এটা আমাদের কোনো চুক্তির ভেতরে নাই কিন্তু এরপরেও তো আমরা ঈমান এনেছি ঈমানের চুক্তি হলো নবীজি যা বলবেন তাই আমরা মাথা নত করে মেনে নিব আল্লাহু আকবার তিনি তখন বললেন ওগো আল্লাহর রাসূল আমরা আপনাকে এভাবে ছেড়ে দিতে পারি না শুনেন আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো এই লাউস্তা আরাত্তা বিনা হাদাল বাহর فخذته لخذناه معك اوগো আল্লাহর নবী আপনি যদি আমাদেরকে নিয়ে সাগরেও ঝাঁপ দেন আমরা চিন্তা করব না সাগরে ঝাঁপ দেওয়ার পরে কি হবে প্রয়োজনে আমরা আপনার জন্য জীবন দিয়ে দিব তাও আমরা আপনাকে কখনো একা ছেড়ে দিব না তিনি আরো বললেন মা তাখাল্লাফা মিন্না রাজুলুন ওয়াহিদ আমাদের একজন লোক পিছিয়ে থাকবে না ফাসিরবিনা আলা বারাকাতিল্লাহ সুতরাং আপনি আল্লাহর নাম নিয়ে গিয়ে চলুন আমরা আপনার সাথে আছি এই কথা শুনে নবীজি খুশি হয়ে বললেন তোমরা সবাই যেহেতু যুদ্ধের জন্য প্রস্তুত সিরু আলা বারাকাতিল্লাহি ওয়া আবশিরু তোমরা আল্লাহর রহমতের উদ্দেশ্যে বের হয়ে পড়ো আর সুসংবাদ গ্রহণ করো ফা ইন্নাল্লাহ তাআলা কদ ওয়াদানি নিশ্চয় আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন ইহাদাত তাইফাতাইন দুইটা দলের মধ্যে একটা দলকে তিনি বিজয়ী করবেন ওয়াল্লাহি লাকা আন্নিল আন আনদুর ইলা মাসারি আল কওম তোমাদের এই দৃঢ় ঈমান দেখে আমার এখন এই কথাই মনে হচ্ছে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যে কাফেররা আমাদেরকে নিশ্চিহ্ন করতে আসতেছে আমি যেন আমার চোখের সামনে তাদের মৃত লাশ দেখতেছি আল্লাহু আকবার পড়ে কোরআনে কারিমে আল্লাহ এই কথাটা এভাবে বলেছেন সূরা আনফালের সাত এবং আট নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইন ইয়াইদুকুমুল্লাহু ইহদাত طائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين الله تعالى بلتنا الشرون كرجكم দুটি দলের একটির ব্যাপারে আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সেটা তোমাদের হস্তগত হবে আর তোমরা কামনা করেছিলে তোমরা চেয়েছিলে কোনো প্রকার কণ্ঠকাকীর্ণ পথ ছাড়াই তোমরা সেই কাফেলাকে তোমরা অর্থাৎ সেই কাফেলাকে তোমরা হস্তগত করে ফেলবে অথচ আল্লাহ তাআলা চেয়েছিলেন তিনি যেন তার প্রতিশ্রুতির মাধ্যমে সত্যকে তিনি সত্যকে যেন প্রতিষ্ঠা করেন আর কাফেরদেরকে যেন তিনি সমূলে তিনি ধ্বংস করে দেন অর্থাৎ আল্লাহ তাআলা চেয়েছিলেন নবীজির সাথে যারা এসেছিল তারা চেয়েছিল আবু সুফিয়ানের কাফেলাকে আটকাইয়া দিয়া বাণিজ্যিক সেই কাফেলা নিয়ে যাবে আর আল্লাহ চেয়েছিলেন না নবীজির এই বাহিনীকে কাফেরদের সামনে মোকাবেলা করাতে আল্লাহ তাআলা বলছেন আমি চেয়েছিলাম যা তোমাদের কল্পনায় ছিল না এত কম সংখ্যক লোক নিয়ে বিরাট সংখ্যকদের উপরে
যুদ্ধ করে বিজয়ী হওয়া এটা তোমাদের কল্পনার ভিতরেও ছিল না আর আমি আল্লাহ তোমাদেরকে মদিনা থেকে তোমাদের বাড়িঘর থেকে বের করে এনেছিলাম যাতে করে আমি তোমাদেরকে বিরাট সংখ্যক কাফিরদের উপরে বিজয়ী করতে পারি সুবহানাল্লাহ পড়ে যখন নবীজি তাদেরকে নিয়ে যখন সকল সাহাবীরা এই সিদ্ধান্তে উপনীত হলেন নবীজি এবার 313 জনের এই বাহিনী নিয়ে 313 জনের এই বাহিনী নিয়ে বদরের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন পথ চলতে চলতে তারা সাফরা টিলা সমূহ অতিক্রম করেন বদর প্রান্তরের নিকটবর্তী স্থানে অবতরণ করলেন এখন নবীজি যাওয়ার আগেই নবীজির বাহিনী যাওয়ার আগেই আবু জাহেল তার 1000 বিরাট বাহিনী নিয়ে বদরের প্রান্তরে এসে একটা উঁচু টিলার পেছনে তারা অবস্থান নিয়েছে ভালো জায়গা সুবিধাজনক জায়গা নবীজি তার 313 জনের বাহিনী নিয়ে যখন বদরের ময়দানে আসলেন এসে দেখলেন আবু জাহেল তার 1000 বাহিনী নিয়ে উঁচু টিলার পিছনে অবস্থান নিয়েছে সেখানে শক্ত মাটি আর সাহাবীরা আসতেছেন মরুভূমি দুধু প্রান্তর বালু আর বালু বালুর মধ্যে কিন্তু খুব দ্রুত গতিতে হাঁটা যায় না বালুতে যারা হাঁটছেন তারা জানেন দ্রুত গতিতে হাঁটা যায় না এক পা সামনে দিবেন তো আরেক পা পিছনে যাবে এখন সাহাবীরা লক্ষ্য করে দেখলেন সাহাবীরা লক্ষ্য করে দেখলেন যে আবু জাহেল তাদের আগেই তার বাহিনী নিয়ে চলে এসেছে তার বাহিনী নিয়ে এসে একটা সুবিধাজনক জায়গায় অবস্থান নিয়ে ফেলেছে কিন্তু সাহাবীরা ঠিকমতো হাঁটতেও পারতেছেন না মরুভূমির বালি অন্যদিকে রমজান মাস সবাই ক্লান্ত হয়ে গিয়েছেন মরুভূমির বালির মধ্যে হাঁটতে পারতেছেন না নবীজি যখন তার বাহিনী নিয়ে সেই জায়গায় নিচু জায়গা অবস্থান করলে ধুলাবালি মরুভূমির বালি সেখানে আল্লাহ তাআলার পরিকল্পনা কেমন ছিল যদি এই বালুর মধ্যে অবস্থান করে ওই রাতে যুদ্ধের আগের রাতে যদি সাহাবীদের মনের মধ্যে এই চিন্তা আসে আমরা যে যুদ্ধ করতে আসলাম এসে তো ভালো জায়গায় সুবিধাজনক জায়গায় অবস্থান নিতে পারলাম না মনে হয় বিজয় আমাদের ভাগ্যে নাই এমন চিন্তা যেন না আসে এই জন্য সন্ধ্যার পরে দেখা গেল আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে সেই ধুলাবালে যুক্ত মরুভূমিকে বালুগুলোকে আল্লাহ শক্ত বানায়া দিলে আচ্ছা বৃষ্টির পানি পড়লে বৃষ্টি পড়লে বালু বালু মাটি যেখানে মাটি কি কাদাযুক্ত হয় নাকি আরো শক্ত হয় একদম বসে যায় তখন ভালোভাবে হাঁটা যায় আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল করলেন দীর্ঘ পথ হেঁটে এসে যারা ক্লান্ত ছিলেন রহমতের বৃষ্টি পেয়ে সবাই প্রশান্তি অনুভব করলেন সবাই তখন আরাম করে ঘুমিয়ে গেলেন আর দেখা গেল বালু মাটিগুলো শক্ত হয়ে গেল পা ফেলতে এখন সুবিধা হয় অন্যদিকে আবু জাহেল তার বাহিনী নিয়ে এসে সুবিধাজনক জায়গায় অবস্থান নিয়েছিল যখন বৃষ্টি হলো সবাই বলেন তো দেখি বৃষ্টির পরে মাটির মধ্যে কি হয় আরো জোরে বলেন আবু জাহেল তার বাহিনী নিয়ে এখন দেখলো বৃষ্টির পরে কাদা আর কাদা এবলা থেবলা হয়ে গেল কাদা আর কাদা তার বাহিনীর লোকেরা এদিকে হাঁটে পিছলা খায়া পড়ে যায় আরেকজন ওইদিকে হাঁটে পিছলা খায়া পড়ে যায় বৃষ্টির পরে তার বিরাট বাহিনী এবলা থেবলা হয়ে গেল আল্লাহ এই কাহিনী কোরআনে কারিমে বর্ণনা করেছেন সূরা আনফালের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইদ ইউগাশিকুমুন نعاس أمانة منه وينزل عليكم من السماء ماء ليطهر بكم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت বিতাবিহি আকদাম আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো সেই সময়ের কথা যখন তিনি তার পক্ষ থেকে প্রশান্তির জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করলেন তোমাদের উপরে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করলেন এর মাধ্যমে তোমরা পবিত্র হয়ে গেলে তোমাদের সকল ক্লান্ত হয়ে গেল সন্তানের শয়তানের কুমন্ত্রণা দূরীভূত হয়ে গেল তোমাদের হৃদয়গুলো পরস্পর আবদ্ধ হয়ে গেল আর যখন আসমান থেকে বৃষ্টি নাজিল হলো যেখানে তোমরা হাঁটতে পারতেছিলে না তখন দেখা গেল শক্ত বালুমাটির উপরে তোমাদের পাগুলো দৃঢ় হয়ে গেল
সুবহানাল্লাহ পড়বেন না বৃষ্টি হলো সব সাহাবীদের মনে প্রশান্তি আসলো রাতের বেলা তৃপ্তি ভরে সবাই পানি পান কইরা একদম নিশ্চিন্ত মনে আরাম করে ঘুমায়া গেলেন সুবহানাল্লাহ যুদ্ধের আগের রাতে সাহাবীরা ঘুমায়া মাথা ঠান্ডা করতেছে আর ওইদিকে আবু জেহেলের বাহিনী কাদা মাটির মধ্যে গোরাগড়ি আছে না নাই পুরো বাহিনী আবলা থাবলা হয়ে যাচ্ছে সবাই ঘুমিয়ে আছেন কিন্তু নবীজি ঘুমান না নবীজির মাথায় টেনশন দুশ্চিন্তা পুরো রাত নবীজি ঘুমান নাই নবীজির প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন বদর যুদ্ধের আগের রাতে বদরী সাহাবীরা যারা যুদ্ধে গিয়েছিলেন সবাই তারা ঘুমিয়েছিলেন কারণ আল্লাহর তরফ থেকে সবার উপরে প্রশান্তি নাযিল হয়েছিল সুবহানাল্লাহ কিন্তু নবীজি পুরো রাত একবারও তার চোখে কোনো ঘুম ছিল না তিনি ঘুমান নাই সারা রাত নবীজি নামাজ আদায় করেছেন নামাজ আদায় করে করে নবীজি দোয়া করেছেন নবীজি যুদ্ধের আগের রাতে বারবার দোয়া করেছেন আর বলেছেন আল্লাহুম্মা হে আল্লাহ إنك إن تهلك هذه العصابة আমার সাথে যে কাফেলা এসেছে আমার সাথে যে বাহিনী এসেছে এই বাহিনী যদি কাফেরদের কাছে ধ্বংস হয়ে যায় লা তুবাদ ফিল আরদি আবাদা তাহলে তোমার জমিনের উপরে তোমার ইবাদত করার মতো আর কেউ বাকি থাকবে সুতরাং তুমি আমাদেরকে সাহায্য করো তোমার সাহায্য ছাড়া আমরা এই যুদ্ধের মধ্যে অসমযুদ্ধ তাদের সংখ্যা আমাদের চাইতে বেশি তুমি যদি সাহায্য না করো তাহলে আমরা নাস্তানাবুদ হয়ে যাব বলেন তো নবীজি যদি আল্লাহর কাছে হাত তুলেন দোয়া করে সেই দোয়া কি আল্লাহ ফিরাইয়া দিবেন নাকি যখন নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন আয়াত আল্লাহ নাযিল করলেন আল্লাহ জানিয়ে দিলেন কোরআনে কারীমে আল্লাহ এই ঘটনা এভাবে তুলে ধরেছেন আল্লাহ বলছেন ইত্তাস্তাগীসুন রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাঈকাতি মুরদিফিন আল্লাহ বলছেন আর স্মরণ করো যখন তোমাদের পালন করতাম নিকটে কাতর হয়ে প্রার্থনা করেছিলেন তখন তিনি প্রার্থনা কবুল করে সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলেন তোমরা ভাবতেছো অসমযুদ্ধ তোমাদের সংখ্যা কম কিন্তু আল্লাহ যার পক্ষে থাকবেন তাদের শক্তি কম না বেশি আল্লাহ বললেন আপনার সাথে নবী বাহিনী কম তো কি হয়েছে আমি আমার শক্তিশালী ফেরেশতার 1000 বাহিনী অন্য আয়াতে আল্লাহ বলেছেন 3000 বাহিনী অন্য আয়াতে আল্লাহ বলেছেন 5000 বাহিনী তার মানে হলো আল্লাহ নবীজিকে আয়াত নাজিল করে সান্ত্বনা দিয়েছেন নবীগণের সংখ্যা আপনার চাইতে 3 গুণ বেশি ভীত হবেন না সন্তুষ্ট হবেন না কারণ আমি আপনার এই বাহিনীর সাথে আমার স্পেশাল হাজার হাজার শক্তিশালী ফেরেশতা নাজিল করে কাফিরদের উপরে আমি আপনাকে বিজয়ী করব আল্লাহ যখন এই ওয়াদা নবীজিকে দিলেন নবীজি সঙ্গে সঙ্গে ডাক দিলেন আবু বকর কোথায় নবীজি সঙ্গে সঙ্গে তার প্রিয় বন্ধু আবু বকরকে ডাকলেন ডেকে বললেন আবশির আবশিরিয়া আবা বকর হে আবু বকর সুসংবাদ নাও আতাকা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য চলে আসছে আল্লাহ আমাকে ওয়াদা করেছেন বদরে তিনি আমাকে বিজয় দিবেন আল্লাহর ওয়াদা পাওয়ার পরে আমি যেন চোখের সামনে উতমা সাইবা আর আবু জেহেল এদের মৃত লাশ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আল্লাহু আকবার নবীজি যখন সাহাবীদেরকে এই কথা শোনালেন সাহাবীদের ঈমানই তেজ আরো বেড়ে গেল সাহস আরো বেড়ে গেল নবীজি বদরের যুদ্ধের দিন সকালবেলা তার হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিলেন হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিয়ে শাহাতিল বুজু বলে ছুঁড়ে দিলেন নবীজি সেই মাটিগুলো কাফেরদের নাকে মুখে গিয়ে চকের মধ্যে গিয়ে পড়ে গেল সবগুলো কাফের এলোমলে হয়ে দিক বিদিক ছোটাছুটি করলো নবীজি বললেন সকল সাহাবীদেরকে বললেন এবার সবার উপরে আক্রমণ আরম্ভ করো নবীজি বললেন ভয় পেও না এদের সংখ্যা আমাদের চাইতে বেশি ভয় পেও না সাহাবীরা আল্লাহ ওয়াদা দিয়েছেন বিজয় দিবে তোমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো কুমু ইলা জান্নাতিন আর দুহা কারদিস সামাওয়াতি ওয়াল আর্দ চলো এটা যুদ্ধের ময়দান নয় এটা হলো জান্নাতের বাগান এখানে যদি জীবন চলে যায় তাহলে আসমান আর জমিনের চাইতে বিশাল জান্নাত আল্লাহ তোমাদেরকে উপহার দিবে আল্লাহ
বুখারীর ভিতরে একটা হাদিস এসেছে একজন আনসারী যুবক সাহাবী তার নাম হচ্ছে উমাইর ইবনুল হুমাম وكان ياكل التمر তিনি খেজুর খাচ্ছিলেন নবীজির জবান থেকে এই কথা শুনে সকালবেলা নবীজি বক্তব্য দিচ্ছেন খেজুর খাচ্ছিলেন ব্রেকফাস্ট করছিলেন নবীজির মুখ থেকে এই কথা শুনে তিনি বললেন বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফ্যান্টাস্টিক কথা শুনালেন কি চমৎকার কথা শুনালেন এখানে জীবন চলে গেলে দুনিয়া আসমান জমিনের চাইতে বিশাল জান্নাত আমি পাবো নবীজি বললেন নাম নবীজি বললেন বালা অবশ্যই তখন ওই সাহাবী বললেন যুবক সাহাবী বললেন লা ইন আনা হুইয়তু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লহায়াতুন তামিলা আপনার জবান থেকে এই কথা শুনে আমি যদি খেজুর খাইয়া সময় নষ্ট করি তো জান্নাতে ঢুকতে আমার দেরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে খেজুরের প্যাকেটটা ব্যাগটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে তরবারি হাতে নিয়ে বদরের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়ে লড়াই করতে করতে শহীদ হয়ে গেলে বদরের শহীদদের লাশ যখন একত্রিত করা হয়েছিল সাহাবীরা বলেছিলেন নবী এরা আপনি চিনছেন ওই যুবক সাহাবী শহীদ হওয়ার জন্য খেজুরটা খায় নাই ফেলে দিয়ে লড়াই করে শহীদ হয়েছে নবীজি সাহাবীদেরকে বলেছিলেন সব সাহাবী সাক্ষী থাকো আমি ঘোষণা করছি আমি সাক্ষী দিচ্ছি ইন্নাহু মিন আহলিহা নিশ্চয় আমার এই সাহাবী আল্লাহর প্রতিশ্রুত ওয়াদাকৃত এই জান্নাতের উত্তরাধিকারী হবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহু আকবার নবীজির সাহাবীরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন বিরাট একটা যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেল তখন দেখা গেল আল্লাহ যেভাবে ওয়াদা দিয়েছিলেন ওয়াদা মোতাবেক হাজার হাজার ফেরেশতার বাহিনী এবার বদরের ময়দানে আসা শুরু হয়ে গেল সুবহানাল্লাহ কিন্তু ফেরেশতাদেরকে কোনো সাহাবী দেখে না শুধু মাঝে মাঝে দেখা যায় মাঝে মাঝে দেখা যায় নবীজির সাথে কোনো সাহাবীরা কাফেরকে আঘাত করে না কিন্তু হঠাৎ করে দেখা যায় ওই কাফেরগুলোর শরীর থেকে গর্দানটা আলাদা হয়ে যায় কি ব্যাপার আশ্চর্য ব্যাপার কেউ মারে না কিন্তু মরে যায় এই কথা আল্লাহ কোরআনে বলছেন তোমরা মারো নাই মেরেছেন যিনি তিনি কে দেখেন আমাদের ঈমান যদি ঈমানের মতো ঈমান হয় সংখ্যাও যদি কম হয় আমরা গিয়ে ইসলামের বিরোধীদের উপর অ্যাকশন নেওয়া লাগবে না অ্যাকশন যিনি নিয়ে নেবেন বলেন তিনি কে বলেন তো ফেরাউন ফেরাউনের মতো শয়তানকে মুসা নবীর সাথে যারা ছিলেন তারা ফেরাউনকে মেরেছে না আল্লাহ মেরেছেন নমরুদের মতো স্বৈরাচারী শয়তানকে ইব্রাহিম নবী মেরেছেন নাকি আল্লাহ মেরেছেন আবু জেহেলের এই বাহিনীর 313 জন কমন সেন্স কি বলে 313 জন দিয়ে সম্ভব 1000 জনের সাথে কথা বলেন সম্ভব সম্ভব না তো আল্লাহ বলেছেন সুনাইদেরকে কেমনে সাইজ করেছি আমি এই ঘটনা আল্লাহ সরাসরি কোরআনে বয়ান করেছেন রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আনফালের 12 নম্বর আয়াত থেকে বলছেন ইউহি রব্বুকা ইলাল মালাইকাতি আননি মাআকুম فثبت الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان الله বলছেন শরণ করো সেই ঘটনা যখন তোমাদের রব ফেরেশতাদেরকে আদেশ দিয়েছিলেন হ্যাঁ ফেরেশতারা আমি তোমাদের সাথে আছি যাও ঈমানদারদের সাথে বদরের ময়দানে গিয়ে তাদের ঈমানকে তাজা করো ঈমানটাকে দৃঢ় করে দাও তোমরা ঈমানদারদের সাথে মিলিত হয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করো ফেরেশতারা আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা গিয়ে কাফিরগুলা পর্দানের উপরে আঘাত করো জুড়াই জুড়াই তাদেরকে মারো আল্লাহু আকবার আল্লাহর আয়াতের সত্যতা শুনেন বদরের ময়দানে বদরের যুদ্ধে কাফিরদের সাথে যারা অংশগ্রহণ করেছিল তাদের জবান থেকেই এর সত্যতা শুনেন আবু জাহেলের ছেলে ইকরিমা বিন আবু জাহাল বদরের যুদ্ধে আবু জেহেলের বাহিনীতে সে কাফিরদের পক্ষে এসেছিল যদিও ইকরিমা মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছিল ইকরিমা বলছেন বদরের যুদ্ধে আমি যুদ্ধ অবস্থায় ছিলাম আমার ডানে বামে
আমার সাথীদের দিকে তাকায়া দেখি হঠাৎ করে তারা আমার সাথে এসেছিল কিন্তু মুসলিম বাহিনীর কেউ আসলো না দেখলাম আমার ডানে বামের সাথী যোদ্ধা যারা ছিল তাদের শরীর থেকে কল্লাটা আলাদা হয়ে নিচে পড়ে গেল আমি অবাক হলাম কি ব্যাপার কেউ তার উপর আক্রমণ করে না কেউ তাকে মারে না কিন্তু তার শরীর থেকে গর্দানটা আলাদা হয়ে যায় কেমনে কেমনে আলাদা হয়ে যায় এটা তো আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনফালের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি ফেরেশতাদেরকে আদেশ দিলাম আমি আমার নবীকে ওয়াদা করেছি ওয়াদা মোতাবেক তোমরা বদরের ময়দানে যাও গিয়ে কাফিরগুলোর গর্দানের উপর আঘাত করে শরীর থেকে গর্দান আলাদা করে দাও আর ইকরিমাও বলছে আমিও দেখেছি আমার সাথের কাফির যোদ্ধা গুলো তাদেরকে কেউ মারে না কিন্তু দেখা যায় হঠাৎ করেই তাদের গর্দান থেকে কল্লাটা আলাদা হয় তাদের শরীর থেকে গর্দানটা আলাদা হয়ে যায় আল্লাহু আকবার এদেরকে কোন মুসলিম মারছে না কিন্তু মারছেন যিনি তিনিকে আল্লাহ সরাসরি এদের উপরে অ্যাকশন যিনি নিচ্ছেন সবাই বলেন তিনিকে আল্লাহ এই রকম করে যুদ্ধ চলতেছে একটা রণক্ষেত্র তৈরি হয়ে গেল আব্দুর রহমান বিন আওফ এরপরে যুদ্ধক্ষেত্রের মধ্যে রণাঙ্গনের মধ্যে বিরাট রক্তকয়ী যুদ্ধ আরম্ভ হয়ে গেল বিরাট বিরাট রক্তকয়ী যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেল দুইজন কিশোর বালক আফরার দুইজন কিশোর ছোট্ট দুইটা ছেলে তারা এদিক ওদিক শুধু তাকাচ্ছে কাকে যেন খুঁজতেছে তারা কাকে যেন খুঁজে কিন্তু তারা পাচ্ছে না একজন বর্ষিয়ান সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি বদরের মাঠে যুদ্ধ করতেছিলাম কিন্তু দুইটা ছোট্ট ছেলেকে দেখে আমি খুব ডিস্টার্ব ফিল করতেছিলাম এখানে এত এত ছোট ছোট দুইটা কিশোর ছেলে কি করে এই দুইটা ছেলের নাম হচ্ছে মুআজ এবং মুআউইদ এরা আফরার দুইটা কিশোর ছেলে দুইটা ছিল আপন ভাই মুআজ এবং মুআউইজ এই দুইজন বদরের যুদ্ধে চান্স পাইছে কেমনে দেখেন নবীজি যখন বাহিনী রেডি করেছিলেন এই দুইটা কিশোর ছেলে এসে বলল ওগো আল্লাহর রাসূল আমরা তো দুইজন অত্যন্ত কিশোর ছোট বয়সী আমাদেরকে বদরে আপনি অনুমতি দেন নবীজি বললেন না তোমরা ছোট মানুষ তোমরা যুদ্ধ করতে পারবা না তোমাদেরকে কোনো অনুমতি দিব না অবশেষে এই দুই ভাইয়ের মধ্যে বড় ভাই এসে বলল আমি বড় তাহলে আমাকে অনুমতি দেন ছোট ভাই এবার বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলল ভাই তুমি এটা কি বললা একসাথে আমরা খাবার দাবার খাই দুই ভাই একসাথে খেলাধুলা করি দুই ভাই একসাথে আমরা সফর করি এখন যুদ্ধে তুমি চলে যাবা আর আমি বসে থাকবো এটা তো হইতে পারে না চান্স হইলে দুইজনেরই চান্স হওয়া লাগবে ছোট ভাই তখন বলল গো আল্লাহর নবী আমার বড় ভাই সে বয়সে বড় ওই জন্য দাবি করছে তাকে যেন আপনি অনুমতি দেন ও শুধু বয়সে বড় কিন্তু কোনো কামেন না ওর শরীরের শক্তি কম আমার শরীরের শক্তি বেশি যদি এটা আপনি যাচাই করতে চান তো আমাদের দুই ভাইয়ের মধ্যে একটু মারামারি লাগায় দেন কুস্তা কুস্তি লাগায় দেন দেখবেন ও আমার সাথে পারে না নবীজি আবার মুচকি হেসে দিয়ে বললেন ঠিক আছে দুই ভাই একটু দুই ভাইয়ের মধ্যে দেখি কার শক্তি বেশি দুইজন যখন কুস্তা কুস্তি আরম্ভ করলো ছোটটা তো চান্স পাওয়ার জন্য এমনি একটা ভাব নিয়ে বলছে তার শরীরে শক্তি বেশি দেখা গেল বড় ভাই প্রথম প্রথম দফাতেই তার ছোট ভাইকে নিচে ফেলে দিল যখন নিচে পড়ে গেছে ছোট ভাই তখন কি বলল দেখেন কানে কানে বলল ভাই তোমার সাথে তো আমি পারবো না এটা আমিও জানি কিন্তু তুমি যে আমারে ফালায় দিলা এখন তো নবী যে আমাকে অনুমতি দিবেন না তুমি এবার একটু লুজ হয়ে থাকো তোমার একটা ধাক্কা দিয়ে আমি এবার নিচে ফালায় দিই তাহলে নবীজিকে বলবো সে প্রথম দফায় ফালাইলে কি হবে পরে কিন্তু আমি তাকে ফেলে দিয়েছি দুইজনই চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে নবীজি এটা শুনে ফেললেন নবীজি শোনার পরে মুচকি হেসে দিয়ে বললেন ঠিক আছে যাও তোমাদের দুই ভাইকে অনুমতি দেওয়া হলো মাঝে মাঝে কিন্তু ছোটরাও বড় কাম কইরা ছোটরাও কিন্তু বড় কাজ করে ফেলে এই জন্য নবীজি ছোটদেরকে কখনো উপেক্ষা করতেন ছোটদেরকে অবহেলা করতেন না এই ছোট্ট দুইটা ছেলেকে দিয়েই কিন্তু আল্লাহ তাআলা ইসলামের বড় দুশ্মন আবু জেহেলের মৃত্যু ঘটিয়েছিলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন বদরের যুদ্ধের দিন রণাঙ্গনে যখন তুমুল যুদ্ধ চলছে তুমুল লড়াই চলছে এই দুইটা পিচ্চি ছেলেকে দেখে আমি বলো বিরক্ত হলাম যে এই দুইটা ছেলে এখানে কি করবে কাউকে মারার আগে তারাই তো মরে যাবে এদের দিকে তাকায় যখন আমি এটা ভাবতেছিলাম সঙ্গে সঙ্গে দুইটা ছেলে আমার কাছে আসলো এসে বলল ইয়া আম্মি হে চাচা আরিনি আবা জাহাল আমাদেরকে একটু আবু জাহাল দেখায় দেন কোনটা আবু জাহাল আব্দুর রহমান বিন আউফ অবাক হয়ে গেলেন
এই দুই ছেলে আবু জাহালকে খুঁজে কেন নবীজি বললেন তখন আব্দুর রহমান বিন আউফ বললেন তোমরা আবু জাহালকে খুঁজতেছো কেন কারণ কি দেখেন ছেলে দুইটা ছোট কিন্তু দিলের ভিতরে নবী প্রেম কেমন ছিল তারা জবাবে বলল উখবিরতু আন্নাহু ইয়াসুবু রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শুনেছি আমাদের কাছে খবর আছে এই লোক আবু জাহাল সে নাকি নবীজিকে সবচেয়ে বেশি গালাগালি করেছে মক্কায় নাকি নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এজন্য আজকে বদরের যুদ্ধে আমাদের প্রধান এবং প্রথম টার্গেট হলো আবু জাহাল একটু আবু জাহাল দেখায় দেন আব্দুর রহমান বিন আউফ বললেন তোমরা তো বাবাজি আবু জাহালের ধারে কাছেও যাইতে পারবা না কারণ নেতা কখনো একা থাকে নেতার চারপাশে কিছু ছাপসা আছে না নাই তখন আব্দুর রহমান বিন আউফ বললেন আবু জাহালের ধারে কাছে যাওয়া তো বাবা তোমাদের জন্য অনেক কষ্ট হবে মুআজ এবং মুআউয়িদ বললেন যতই কষ্ট হোক শুধু দেখায়া দেন কেমনে যাব এটা আমাদের ব্যাপার শুধু দেখায়া দেন আব্দুর রহমান বিন আউফ বলছেন ওই যে দেখা যায় বিরাট একটা বাহিনী পরিবেষ্টন করা চতুর্দিকে আর সেনাবাহিনীর দ্বারা পরিবেষ্টিত জায়গায় আবু জাহেল অত্যন্ত সুরক্ষিত অবস্থায় উটের পিঠে সাবার হয়ে আছে ওই যে দেখা যায় আব্দুর রহমান বিন আউফ বলছেন যখনই আমি দেখাইয়া দিলাম দেখাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে মুআজ আল্লাহু আকবার গর্জন দিয়ে এত দ্রুত বেগে আবু জাহালের দিকে চলে গেল দ্রুত বেগে গিয়েই তার তরবারি দিয়ে আবু জাহালের পায়ের মধ্যে আঘাত করে তার পাটাকে কেটে মাটিতে ফেলে দিল আল্লাহু আকবার একটা কূপ মারলো তলোয়ারের একটা আঘাতে আবু জাহালের পা পড়ে গেল দুনিয়ায় এখনো বহু আবু জাহাল আছে এই আবু জাহেলীয় চরিত্রের লোকেরা তারা জানে না কিভাবে কখন তাদের পতন হবে ঠিক কিনা ছোট্ট ছেলেটা যখন আবু জাহেলকে গিয়ে তলোয়ার দিয়ে আঘাত করলো এক আঘাতেই তার পা মাটিতে পড়ে গেল এই অবস্থা যখন আবু জাহেলের ছেলে ইকরিমা দেখলো তার বাপের এক ঠ্যাং এক পা কেটে ফেলেছে ইকরিমা তখন দৌড়ে এসে মুআজের হাতের ঠিক এই জায়গার মধ্যে আঘাত করলো একটা আঘাতে মুআজের হাতটা কেটে গেল হাতটা কেটে চামড়ার সাথে ঝুলে আছে লটকে আছে ডান হাত দিয়ে তরবারি চালাইতে পারে না বাম হাতে আবার তরবারি নিয়েছে বাম হাতে তরবারি নেওয়ার পরে দেখলো ডান হাতটা এভাবে ঝুলে আছে ডিস্টার্ব হয় বিরক্ত লাগে তখন তার এই হাতটাকে ঝুলন্ত হাতটাকে পায়ের নিচে ফেলে দিয়ে আল্লাহু আকবার বলে ওই ডান হাতটা ছুঁড়ে ফেলে দিল তার ভাই মুআউয়িদ এসে দুই ভাই একসাথে এবার আবু জাহালের উপরে তারা হামলা চালালো কারণ দুই ভাইয়ের টার্গেট ছিল কয়টা তারা ভাবছে বড় শয়তানটারে আগে মারা দরকার দুই ভাই এসে একযোগে হামলা চালালো একযোগে যখন হামলা চালালো তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি দৌড়ে আসলেন দৌড়ে এসে দেখলেন আবু জাহেলের শ্বাস তখন আসতেছে আর যাচ্ছে এমন অবস্থা তখন তিনি এসে সর্বশেষ আঘাত দিয়ে আবু জাহেলকে কতল করলেন আবু জাহাল উতবা সাইবাব বড় বড় যত নেতা ছিল কাফির ছিল সবগুলা বদরের ময়দানে সবগুলা নিহত হলো খবর ছড়িয়ে পড়ল বড় নেতাই শেষ এখন বড় নেতা যদি শেষ হয় বাদবাকি কর্মীরা থাকবে না পালাবে আরো জোরে বলেন থাকবে না পালাবে চতুর্দিকে খবর ছড়িয়ে গেল কুতিলা আবু জাহাল নিহত হয়েছে এবার যখন যুদ্ধের ময়দানে বড় বড় সকল কাফিরগুলো নিহত তখন বাদবাকি ছোট ছোট পাতি নেতা আর কর্মী যারা ছিল তারা এবার আরম্ভ করছে দৌড় দৌড়াইতে দৌড়াইতে কুল পায় না 70 জন কাফিরকে ওই বদরের ময়দানে নিহত করা হলো 70 জন নিহত হলো 70 জনকে বন্দী করা হলো আর 313 জনের ক্ষুদ্র এই বাহিনী থেকে মাত্র 6 জন মুহাজির আর 8 জন আনসার মোট 14 জন শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে গেলে বিরাট অসম এই যুদ্ধে মুসলমানদেরকে সরাসরি মদদ দিয়ে যিনি সাহায্য করেছেন সবাই গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে এটা ছিল অসম যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ এবং কঠিন যুদ্ধ সংখ্যায় মুসলমানরা কম অন্যদিকে কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে সবাই তো নিজের রক্তের সম্পর্কে দেখা গিয়েছে ছেলে ইসলাম কবুল করেছে বাপ করে নাই তো বাপ বেটা মুখামুখি চাচা ভাতিজা মুখামুখি ভাই ভাই
মুখামুখি কঠিন এই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সহযোগিতা করলেন মুসলমানদেরকে সহযোগিতা করে আল্লাহ তাআলা বিজয় দিলেন এই যে বদরের যুদ্ধ নিয়ে আজকে বিশদ আলোচনা করলাম এই বদরের যুদ্ধেও আমাদের জন্য শিক্ষা নেওয়ার মতো বহু উপদেশ আছে না নাই আছে আমি এর মধ্যে কয়েকটা শিক্ষা বলি বদরের যুদ্ধ থেকে আমরা কি কি শিক্ষা নেওয়া দরকার নাম্বার 1 এক নাম্বার আপনি কোনো বাহিনী বা কোনো টিমের বা কোনো সম্প্রদায়ের নেতা হলে সব সময় নিজের সিদ্ধান্তকে সবার উপরে চাপিয়ে দিবেন না যেন পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে পরামর্শ ভিত্তিক কাজ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পরামর্শ ভিত্তিক কাজ করেছেন নিশ্চয়ই আপনাদের মনে আছে নবীজি 313 জনের বাহিনী নিয়ে সর্বপ্রথম যে রওনা দিয়েছিলেন যুদ্ধের জন্য না কাফেলা আটকানোর জন্য যখন দেখলেন যুদ্ধ চলে আসছে সামনে একটা রক্তকুই যুদ্ধ তখন নবীজি যুদ্ধের জন্য সাহাবীদেরকে সরাসরি নির্দেশ দিলেন না সবাইকে ডেকে পরামর্শ চাইলেন কি চাইলেন পরামর্শ চাইলেন এজন্য পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে বিশেষ করে যারা দিন কায়েমের আন্দোলন করেন তাদেরও পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে ছোট কেউ পরামর্শ দিলে সেই পরামর্শ যদি গ্রহণযোগ্য হয় সেই পরামর্শ গ্রহণ করে নিতে হবে আর যদি নেতা নেতা ভাব দেখায়া সব সময় নিজেরটারই রাইট মোড়ে করেন পরামর্শ যেখানে নাই বরকত সেখানে নাই পরামর্শ ভিত্তিক কাজ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বদরের এই যুদ্ধ থেকে আমরা প্রথম যে শিক্ষা নিব সেটা হলো যে কোনো কাজে আমরা পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করব তাহলে বরকত আসবে যার তরফ থেকে তিনি কে নাম্বার 2 বিজয়ের জন্য সফলতার জন্য দুয়ার দরকার আছে দোয়া এমন একটা জিনিস আমরা রমজানের প্রথম জুমায় আলোচনা করেছিলাম যে দুয়ার মাধ্যমে অসাধ্য জিনিসও মানুষের সাধ্যের ভিতরে চলে আসে নবীজি বদরের যুদ্ধের আগের রাতে সব সাহাবীরা ঘুমাইছেন নবীজি কি ঘুমিয়েছেন সালাত আদায় করেছেন আর দোয়া করেছেন কার কাছে আরো জোরে বলেন কার কাছে দোয়া কবুল করেছেন কে বালা মুসিবত বিপদ আপদ সব সময় দোয়া করতে হবে একজনের কাছে তিনি কে কারণ সকল ক্ষমতা যার হাতের মোঠায় তিনি হচ্ছেন আল্লাহ পাক তিনি যা চান ফাআলুল লিমা ইউরিদ আমি আপনি যা চাই তা করতে পারি না কিন্তু আল্লাহ যা চান তা তিনি করতে তাহলে বদরের যুদ্ধ থেকে এক নাম্বার শিক্ষা নিলাম যে কোনো কাজ আমরা পরামর্শ ভিত্তিক করব ইনশাআল্লাহ দুই নাম্বার আল্লাহর মদদ আসার জন্য দোয়া একটা অন্যতম মাধ্যম এজন্য আমরা আমাদের সকল প্রয়োজন দোয়ার মাধ্যমে যার কাছে বলবো তিনি কে নাম্বার 3 বদরের তিন নাম্বার শিক্ষা হলো সংখ্যায় বেশি হইলে বিজয়ী হওয়া যায় আর সংখ্যায় কম হলে বিজয়ী হওয়া যায় না এটা একটা ভুল কথা কারণ সংখ্যায় কম হলেও যদি তাদের উপরে আল্লাহর রহমত থাকে তো বেশি সংখ্যকের উপরে তারা বিজয়ী হয়ে যাবে এজন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন কাম মিন ফিআতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন আল্লাহ তাআলা বলছেন এমন কত বাহিনী আছে যাদের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও কম সংখ্যক লোকেরা কম সংখ্যক বাহিনী তাদের উপরে বিজয়ী হয়ে গিয়েছে কার রহমতে কার রহমতে তাহলে সংখ্যায় যদি কম হয় এটা ভাবা যাবে না যে আমাদের সংখ্যা কম আমরা ইসলাম বিরোধীদেরকে মোকাবেলা করতে পারবো কিনা এটা কখনো ভেতরে লালন করা যাবে না এই চিন্তা আনা যাবে না বরং আল্লাহ যার সাথে আছেন তার শক্তি কম না বেশি ওই যে গত জুমায় বলেছিলাম না গত জুমায় না তার আগের জুমায় বলেছিলাম হিজরতের রাতে যখন নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সূর গহর সূর গুহায় এসেছিলেন জাবালু সূর সেখানে আসার পরে যখন কাফেরদের একটা দল খুঁজতে খুঁজতে গুহার কাছে চলে এসেছিল আবু বকর কি বলেছিলেন আবু বকর বলেছিলেন নবী গো আমরা তো দুইজন মাত্র এরা তো অনেক এখন যদি আমাদেরকে পাওয়া যায় তাহলে তো শেষ তখন নবীজি কি বলেছেন লা তাহাজান লা তাহাজান এটা কত বড় মোটিভেশনাল কথা লা তাহাজান ভীত হয় না ইন্নাল্লাহ মাআনা আল্লাহ আমাদের সাথে আছেন
তাহলে আল্লাহ যার সাথে আছেন তার শক্তি কম না বেশি এই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা নবীজিকে তাই বলেছিলেন নবীজি আপনি সারা রাত না ঘুমায়া ঘুমায়া টেনশন করতেছেন কালকে সকাল বেলা দেখবেন আমার তরফ থেকে হাজার হাজার ফেরেশতা নাযিল করে আমি আপনাকে বিজয় দান করব সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল বুঝা গেল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হলে ভেতরে রুহানিয়ত নিয়ে আসা লাগবে রুহানিয়ত আধ্যাত্মিকতা বৃদ্ধি করা লাগবে সরাসরি সম্পর্ক তৈরি করতে হবে কার সাথে নামাজের মাধ্যমে তিলাওয়াতের মাধ্যমে তাহাজ্জুদের মাধ্যমে সাজদার মাধ্যমে এটি পাওয়া যায় নবীজি এবং সাহাবীদের জীবনী পড়লে নবীজি তার সাথে সাহাবীরা দিনের বেলা আল্লাহর দ্বীন কায়েমের কাজ করেছেন আর রাতের বেলায় সাজদায় মাথাটা নত করে গিয়ে আল্লাহর কাছে ধরনা দিচ্ছে সুবহানাল্লাহ বিজয় পেতে হলে এইভাবে ধরনা দিতে হবে কার কাছে তাহলে তিন নাম্বার শিক্ষা হলো সংখ্যায় কম থাকা এটা পরাজয়ের আলামত এটা মনে করা যাবে না বরং আধ্যাত্মিকতা বৃদ্ধি করে সম্পর্ক আল্লাহর সাথে তৈরি করতে পারলে বিজয় যার তরফ থেকে আসবে তিনি কে চার নাম্বার শিক্ষা হলো বিজয় এটা জোর করে পাওয়া যায় না যেমন আবু জাহেল বলেছিল আমরা বিজয়ী হয়েই যাব জোর করে বিজয়ী হওয়া যায় না বিজয় একজনের তরফ থেকে আসে তিনি কে বদরের পাঁচ এবং সর্বশেষ শিক্ষা হলো আবু জেহেল এবং আবু জেহেলীয় চরিত্র এইগুলোর শেষ পরিণতি অত্যন্ত ভয়াবহ হয় শেষ পরিণতি অত্যন্ত ভয়াবহ হয় এবং আপনারা কোরআনে কারীম পড়লে একটা বিষয় ফিল করতে পারবেন অনুধাবন করতে পারবেন পৃথিবীর সবগুলা বড় বড় কাফির বড় বড় স্বৈরাচারী জালিমদের উপরে আল্লাহ তাআলা সরাসরি অ্যাকশন নিয়েছে সরাসরি অ্যাকশন নিয়েছেন কারণ তাদের পাওয়ার তাদের ক্ষমতার কারণে দুর্বল চিত্তের লোকেরা ভাবে আমরা এদেরকে কখনো শেষ করতে পারবো না কিন্তু সবার উপরে একজন আছেন তিনি কে ফেরাউনকে কেউ শেষ করে নাই ফেরাউনকে দুনিয়ার একটা মানুষ তার গায়ে ফুলের টুকা দিয়ে মারে নাই তার গায়ে কোনো কিছু টুকা দিয়ে মারে নাই ফেরাউনকে সরাসরি যে বাহিনীর অ্যাকশন ফেরাউনের উপরে হয়েছে সেই বাহিনীটা কার আপনারা বলবেন হুজুর বাহিনী কোন জায়গায় ছিল ফেরাউন তো পানি খেয়ে না বসে তো পানি এটা হুকুম মানে আমার আপনার না আল্লাহ পানি হচ্ছে জুনুদ মিন জুনুদিল্লাহ আল্লাহর সৈনিক পানির অপর নাম জীবন আবার পানির অপর নাম মরণ পানি না থাকলে জীবন বাঁচে না আবার এই পানি দিয়ে আল্লাহ চাইলে মারতে পারেন মানুষ গত বছর সিলেটে বন্যা হয়েছিল মনে আছে আপনাদের আমি বন্যার সময় ছিলাম বহু মানুষের লাশ আমি পানির উপরে ভাসতে দেখেছি এই পানি দিয়া আল্লাহ মানুষের জীবন বাঁচান আবার আল্লাহর হুকুমে পানি মানুষকে মেরে ফেলতেও পারে নমরুদের উপর একশনটা এসেছে কার তরফ থেকে ভালো মশাও না কি মশা ল্যাংড়া মশা এরপরে মরছেও ভালো সুরতে না মরছে কিসের বাড়ি খাইয়া আরো জুড়ে বলেন কিসের বাড়ি খাইয়া এখনো নমরুদি চরিত্র ধারণ কইরা চলাফেরা করে মাঝে মাঝে দেখা যায় এই সকল লোজেরা লোকেরা এরকম জুতা খাওয়া সুন্নতের সম্মুখীন হয়ে যায় মাঝে মাঝে হয় এরকম এরপরে আবু জেহেলের উপরে অ্যাকশন এসেছে কার তরফ থেকে আচ্ছা ওই দুইটা ছোট্ট ছেলে এদের ভেতরে হিম্মত যিনি দিলেন তিনি কে সাহস দিলেন যিনি তিনি কে সুতরাং বদরের এই যুদ্ধের আলোচনা থেকে পাঁচ নাম্বার শিক্ষা হলো মুমিন রাই সব সময় বিজয়ী হবে আর ইসলাম বিরোধীরা ইসলাম এবং ইসলামের ক্ষতি সাধনকারীরা তারা কখনোই ইসলামের উপরে প্রাধান্য বিস্তার করতে পারবে না তারা ইসলামের উপরে প্রাধান্য বিস্তার করতে গিয়ে একদিন ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হবে ইনশাআল্লাহ বদরের এই শিক্ষাগুলো অর্জন করে বাস্তব জীবনে প্রতিফলিত করা এবং বদরে বদরী সাহাবীদের মতো ইমান আমাদের ভেতরে লালন করার সকল তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।